হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিবারের মতো এবারও হাজির হলাম নতুন কিছু টিপস নিয়ে। কাজের চাপ, সকাল থেকে সন্ধ্যা অবধি এই একই কথা আপনি নিজেও বলবেন আর আপনার চারপাশের মানুষকেও বলতে শুনবেন। শুনলেই কেমন যেন ক্লান্তি লাগে, তবে এর মাঝেও কিছু কিছু মানুষ আছেন যাদেরকে আপনি কখনোই অস্থির হতে দেখবেন না, সেটা পরীক্ষা হোক কিংবা কাজের ডেডলাইন। তাদের দেখলে কেমন যেন একটা স্বস্তির ভাব হয়। তাহলে তারা এমন কি উপায় জানেন যে তারা সবসময় এত রকম কাজের চাপ থেকে মুক্ত থাকেন? নিশ্চয়ই কিছু একটা উপায় আছে তাদের, কিন্তু সেগুলো কি সেই আলোচনা করব আজ। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। প্রথমত কাজের চাপ থাকবেই, কিন্তু সেটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে আদত সেটা আপনার প্রোডাক্টিভিটি কমাবে বই বাড়াবে না। উপরন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা এনজাইটি এর মতো সমস্যা দেখা দিবে। দ্বিতীয়ত, কাজের চাপকে কখনোই বাড়িতে নিয়ে আসা যাবে না বা ব্যক্তিগত জীবনের সাথে মেলানো যাবে না। দিনের শুরু তাড়াতাড়ি করুন, দিন তখনই তাড়াতাড়ি শেষ হবে যখন আপনি দিন তাড়াতাড়ি শুরু করবেন। এক্ষেত্রে দুই ধরনের মানুষ দেখেছি আমি, যারা অফিসে আসেনি দেরি করে, 10টায় অফিস অথচ আসেন 11:10 আগে, আনুষঙ্গিক সব শেষ করে কাজ শুরু করতে করতে 11টা। আরেক ধরনের মানুষ আছেন যারা 10টায় অফিস বলে 9টা পর্যন্ত ঘুমাবেন, তারপর ছুটতে ছুটতে অফিসে পৌঁছাবেন। প্রথম ক্ষেত্রে যেটা হবে, দেরি করে কাজ শুরু করলে আপনার অফিসের কাজ কখনোই ঠিক সময় শুরু হবে না। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়, এই দেরি করে অস্থির হয়ে কর্মক্ষেত্রে পৌঁছালে এই অস্থিরতা সারাদিন ধরেই আপনাকে ভোগাবে। আর তাছাড়া সকালে একটু তাড়াতাড়ি উঠে বাসা থেকে বের হওয়ার আগেই কাজের তালিকা ঠিক করে নেবেন, দেখবেন দিনের শুরুটা হবে অনেকটা স্বস্তির। কাজের চাপ কমাতে হিসাব করে দিনের শুরু করুন তাড়াতাড়ি, কাজের ভাগ করে নিন। ধরুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে বা বিশাল কোনো রিপোর্ট তৈরি করতে হবে। এই ধরনের কাজ দেখলেই মনের ভেতর অশান্তি শুরু হয়। কাজের পরিমাণ দেখে প্যানিক না করে বরং পুরো কাজটাকে কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করে নিন এবং প্রত্যেক অংশের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। পুরো কাজের চাপ মাথায় না নিয়ে বরং কাজের ওই অংশটুকু ভালোভাবে শেষ করার চেষ্টা করুন, এতে করে প্যানিক হওয়া থেকে বাঁচবেন। প্লাস ওই অংশ শেষ হলে এক ধরনের মানসিক প্রশান্তি পাবেন। কাজের মধ্যে ব্রেক নিন, একটা না 90 মিনিটের বেশি কাজ করবেন না, এতে শারীরিক ও মানসিক স্ট্রেস দুটোই বাড়ে, কাজের প্রতি বিরক্ত আসবে, ব্যাক পেন হবে, মাথা ধরবে। তাই 1.5 ঘন্টা কাজের পরে মিনিট 10-এর ব্রেক নিন, একটু হেঁটে আসুন বা চোখ বন্ধ করে রিল্যাক্স করুন। লাঞ্চ, কাজের জায়গায় বসে লাঞ্চ করবেন না কখনোই। নিজের ডেস্ক ছেড়ে অন্য কোথাও, হয়তো একটা জানালার পাশে বসে পরিবারের কারো সাথে ফোনে কথা বলতে বলতে লাঞ্চ সেরে নিন, অনেকটাই রিফ্রেশ লাগবে। দেয়াল তৈরি করুন, কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি লাইন দাঁড় করান। খুব সহজ, কিন্তু কাজ শেষ করে রিফ্রেশিং বা পছন্দের কোনো একটা কাজ, যেমন মেডিটেশন, সাঁতার কাটা, হাঁটা, ছোটোখাটো কোনো এক্সারসাইজ ইত্যাদি, অর্থাৎ এই কাজগুলো করার পরেই আপনি আপনার কাজের পরিবেশ থেকে আলাদা বাসার পরিবেশে ঢুকবেন বা ব্যক্তিগত কাজ শুরু করবেন। এতে করে অফিসের কাজের চিন্তা মাথা থেকে বের হয়ে যাবে। ছুটি নিন, ভালোভাবে কাজ করার জন্য ছুটি কাটানো খুব দরকার। লম্বা ছুটি নয়, মাসের 1 বা 2 দিন পুরোপুরি কাজের পরিবেশ থেকে আলাদা হয়ে যান, যেখানে আপনি কাজের কোনো ফোন কল, ইমেল, কোনো কিছুরই উত্তর দেবেন না। নিজেকে এইভাবে ডিসকানেক্ট করতে পারলে দেখবেন নতুন করে কাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, কাজটাকেও আরও বোঝা বলে মনে হবে না। তাই কাজের চাপ কমাতে কাজ থেকে মাঝে মাঝে ছুটি নিন। সবশেষে বলবো, কাজের প্রতি সিরিয়াস হওয়ার চেয়ে কাজের প্রতি সিনসিয়ার হওয়া বেশি জরুরি। নিষ্ঠার সাথে কাজ করুন, সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করার অভ্যাস করুন, ডেডলাইনের আগ পর্যন্ত অপেক্ষা করবেন না, আর কাজের চাপ থাকবেই, এই নিয়ে প্যানিক না হয়ে ঠান্ডা মাথায় কাজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।